আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। পিছনের বাবারা বলেন খুশি না বেজার? খুশি। গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আওয়াজ করে কইন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা সকলকে হুঁশিয়ার করে দিচ্ছি, সবাইকে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি রে, তোমরা শোনো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার জমিনে তোমরা যত মানুষ আমি আল্লাহ পাক পাঠাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তোমরা সবাই আমি আল্লাহ পাকের অনুসরণ করবা, আমি আল্লাহ পাকের অনুসরণ অনুকরণ করবা। আর কার অনুকরণ করবা রে? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাকের অনুসরণ এতাত করার সাথে সাথে তোমরা সবাই আমার বন্ধু, আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করবা। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর অনুসরণ করবা, আমার রসুলের এটা তোমরা করবা। দুইটা এতাত করার পরে আমার আল্লাহ পাক তৃতীয় নাম্বারে একটা ঘোষণা দিয়া দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর যারা রয়েছে, মুফাসসিরিন কেরাম এই আয়াতের উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন, এই উলিল আমর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে বুঝিয়েছেন, অর্থাৎ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর ওলি যারা রয়েছে আল্লাহর ওলিদের অনুসরণ করার জন্য আমার আল্লাহ পাক বলেছেন কোন মারহাবা। আমার দিকে মনোযোগ। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে বলল আমি আল্লাহর এতাত করবা, দুই নম্বরে আমার রসুলের এতাত করবা, তৃতীয় নম্বরে উলিল আমর যারা রয়েছে, যারা আল্লাহর ওলি রয়েছে তাদের অনুসরণ করবা। এখন আমরা বুঝলাম আল্লাহ পাকের অনুসরণ করার জন্য বলেছে, দুই নম্বরে রসুলের অনুসরণ করার জন্য বলেছেন। এখন আমরা তো আল্লাহ পাককে দেখি নাই, আমরা তো আল্লাহ পাককে দেখি নাই, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে কিভাবে অনুসরণ করব? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলা, এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করলা, আমরা যে তুমি মাবুদের তুমি প্রভুর অনুসরণ করার জন্য বলেছ, একজন মানুষ যখন অন্য একটা ব্যক্তিকে দেখে, দেখার পরে ফলো করতে পারে যদি তার সিরাত থাকে। তুমি আল্লাহ পাককে তো কেউ দেখলো না, আমরা তো জানি না তুমি আল্লাহ কেমন, তুমি আল্লাহ পাকের এতাত করব কিভাবে? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাকের এতাত তোমরা করবা, কেমন করে জানো নি? বলে কেমন করে? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মাইন ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাকের এতাত তোমরা কিভাবে করবা তোমরা শুনে নাও। কোন ব্যক্তি যখন আমি আল্লাহ পাকের অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, সে যদি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করে, আমি আল্লাহ পাকের অনুসরণ করা হয়ে যাবে। এখন আমরা শুনলাম,
আল্লাহ পাকের অনুসরণ কে করবে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার হাবিব রাহমাতাল্লিল আলামিনের অনুসরণ করবে অনুকরণ করবে ইতাত করবে সে যেন আমি আল্লাহ পাকের অনুসরণ করলো সে যেন আমি আল্লাহ পাকের ইতাত করলো মারহাবা বলেন এই মাইক ঠিক আছে মাইকে ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন যে বলল আমি আল্লাহ পাকের ইতাত করব আমার রসূলের অনুসরণ করলেই ইতাত করলেই আমি আল্লাহ পাকের ইতাত হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না গভীর মনোযোগ আমি আপনাদের কাছে আলোচনায় প্রবেশ করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই রে আমার বাবারা আজকে মন্ত্রের হাট খোলা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এই আয়োজনে আমরা যারা এখানে বসলাম আমি বক্তা হইয়া আপনারা শ্রোতা হইয়া যাদেরকে আমি বসলাম আপনারা সবাই বলেন এইভাবে আজকে যারা আমরা এই মাহফিলের মধ্যে এইভাবে বসেছি কালকে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমরা সবাই দয়াল নবীর সামনে এইভাবে বসে থাকতে চাই কিনা এই যদি হয় আপনার অন্তরের কথা এই যদি হয় আপনার কলবের কথা নবীজির মহব্বত অন্তরে নিয়ে বসে যান মনোযোগ দিয়ে আলোচনাটা শুনো একটু খেয়াল করে শুনুন রে বাবারা আমার আপনার অন্তরে যদি এই তামান্না থাকে যে আজকে এই মাহফিলের ভিতরে যেভাবে বসলাম কালকে কিয়ামতের ময়দানে দয়াল নবীর সামনে জান্নাতে আমরা এ বসতে চাই আপনারা বলেন মানুষের অন্তরের খবর পৃথিবীর কেউ না জানুক মানুষের অন্তরের খবর জানেন তিনি কে ইন্নাল্লাহু আলীমুম বিযাতিস সুদূর অন্তরের খবর যিনি জানেন তিনির নাম কি আমার নবী যে একদিন এক সাহাবীকে ডাক দিল সাহাবী ও সাহাবী রাব আমার অমুক সাহাবী কোথায় সুবহানাল্লাহ বলি সমস্ত সাহাবীগণ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যেই সাহাবীকে আপনি তালাশ করতেছেন এই সাহাবী তো আশেপাশে কোথায় নাই কোন নবীজি কোথাও তালাশ করে পাওয়া যাবে না বলে কোথায় বলে এই সাহাবীটা নামাজের মধ্যে দাঁড়াইছে আমার নবীজি ওই সাহাবীকে ডাক দিল ডাক দেওয়ার পরে ওই সাহাবী নামাজে থাকার কারণে সে আসতে পারলো না নামাজ শেষ করার পরে দয়াল নবীজির সামনে আসলো গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলল আমার রসুলের এতাত অনুসরণ করলে আমি আল্লাহ পাকের অনুসরণ করা হয়ে যাই এই ঘটনা দিয়ে আমি আপনাদের কাছে প্রমাণ করব সুবহানাল্লাহ বলি নবীজি সাহাবীকে ডাক দিলেন সাহাবী কোথায় তুমি ওই সাহাবী আসলো না জবাব দিল না কিছুক্ষণ পরে নবীজি যখন অন্যান্য সাহাবীদেরকে নিয়ে বসে রইল বসার পরে কিছু সময় যাওয়ার পরে ওই সাহাবীটা নবীজির সামনে এসে দাঁড়াইল আসার পরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবীজি ও নবী মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কি আমাকে ডাকছেন নাকি সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কই এ সাহাবী আমি রসুল তোমাকে ডাক দিছি তুমি কি শুনো নাই সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো মায়ার নবী দয়াল নবী আপনি নবীজি যে আমাকে ডাকছেন আমি কিন্তু শুনছি তাহলে তুমি কেন আসো নাই ওই সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও দয়াল নবী রাহমাতাল্লিল আলামিন আপনি নবীজি যে আমাকে ডাক দিছেন আমি শুনেছি কিন্তু আমি নামাজের মধ্যে থাকার কারণে নামাজরত অবস্থায় থাকার কারণে আপনি নবীজি ডাকে আমি সাড়া দিতে পারি নাই আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে
ও আমি নবীজির সাহাবি তুমি শোনো আমি নবীজি যখন তোমাকে ডাক দিলাম তুমি নামাজে থাকো আর যেই কাজের মধ্যে থাকো না কেন তুমি সাথে সাথে আমি নবী রাহমাতাল লিল আলামিনের ডাকে সারা দেওয়া তোমার জন্য ওয়াজিব এটা আবার কেমন কথা এটা আবার কেমন কথা বুঝলাম না হুজুর বুঝলাম না বলে আমার আল্লাহ তো বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রসূলের অনুসরণ করলো অনুকরণ করলো এতাত করলো আমার নবীজির কথা শুনলো সে যেন আমি আল্লাহ পাকের কথা শুনলো এখন আমি আপনাদের কাছে জানতে চাই নামাজে টাকার হুকুম আর জোরে কোন কার হুকুম আমরা সবাই নামাজ পড়তে চাই কিনা হে জোরে কোন নামাজ পড়ার জন্য বলেছেন কে আমরা যে ইবাদত করি ইবাদত করার জন্য বলেছেন কে ঘোষণাকার আরে জোরে করেন ঘোষণাকার আমাদেরকে ইবাদত করতে হবে কার আমরা নামাজ পড়তে চাই কিনা নামাজের কথা বললেই তো হুজুর নামাজের ওয়াজ কইরেন না মসজিদের ইমাম সাহেব তো নামাজের কথা কম কয় না ওয়াজ করে কিন্তু মুসল্লি নাই আরে কথা কোন না ঠিক না বেঠে যারা ফাক্কা মুসল্লি হেরাই আইয়ের রীতিমতো আর এখন যে শীত পড়ছে ও শীতের সময় দেখবেন কিতা ফুলা ফাইন জুয়ান ফুলা ফাইন কি করব মুরুব্বীর কথা বাদ জুয়ান ফুলা ফাইন যুবক যারা আছে ফজর রাখকান দইলে শেষ রাতে না অনেক সময় তো ঘুম লাগে না বালা কইরা লং গিডারে খুইল্লা গিটটা খুইল্লা মা তাড়া আর ফাউড়া এক কোলে ফুটবল বানায় বইল্লা ঘুমাইতে হয় শয়তান এক কেডা কইছে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ বলা খুদা কথা নামাজ থেকে ঘুম বলা এরকম আছে না নাই আছে নামাজের দরকার আছে না নাই আপনারা এরকম করেন না তো আমি জানি এলাকার মানুষ যুবক ভাই যারা আছে আমার যুবক তারা নামাজে আসে আলহামদুলিল্লাহ বলেন নবীজি আমার ডাক দিয়া কই সাহাবী ও সাহাবী রে তুমি যে নামাজের মধ্যে ছিলা আমি নবীজি জি তোমাকে ডাক দিলাম তুমি কি শুনতে পাও নাই ওই সাহাবী ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি যে ডাক দিয়েছেন আমি সাহাবি শুনেছি তাহলে কেন আসো নাই বলে নামাজের মধ্যে ছিলাম আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে ও আমি নবীর সাহাবি তুমি শোনো তুমি নামাজের মধ্যে থাকছো তাহলে কি হইছে তুমি যদি নামাজের যেই রাকাতের মধ্যে থাকতাম প্রথম রাকাতে হোক দ্বিতীয় রাকাতে হোক তৃতীয় রাকাতে হোক যেই রাকাতে তুমি ছিলাম ওই রাকাতের মধ্যে থাকা অবস্থায় আমি নবীজি যখন ডাক দিয়েছি তখন নামাজ ছেড়ে সাথে সাথে আমি নবীজির ডাকে সাড়া দেওয়া তোমার জন্য ওয়াজিব ছিল বলে কেমন করে এটা তো বুঝলাম না হুজুর বুঝলাম না আমার নবী ডাক দিয়ে কই যে ব্যক্তি আমি নবীজির অনুসরণ করবে আমি নবীজির ডাকে সাড়া দিল সে যেন আমার আল্লাহর ডাকে সাড়া দিল তে নামাজটা হচ্ছে আল্লাহর হুকুম আমি নবীজির ডাকে সাড়া দিবে সে তো আল্লাহর ডাকে সাড়া দিল আমি নবীজির ডাকে সাড়া যে দিবে সে তো আল্লাহর ডাকে সাড়া দিল এজন্য বলা হয়েছে কে যদি নামাজের মধ্যে থাকে নামাজ অবস্থায় যদি থাকে আর যদি নবীজি ডাক দেন তাহলে সাথে সাথে তার উপর ওয়াজিব হলো নামাজ ছেড়ে নবীজির ডাকে সাড়া দেওয়া আল্লাহু আকবার বলো কেমন করে দুই রাকাত নামাজ আপনি পড়লেন নবীজির জন্য ডাক আসলো বর্তমান জামানায় নবী নাই নবীজির দায়িত্ব পালন করবেন হাক্কানি আলেম ওলামাগণ আমার নবীজির শানে যদি খেলাপ অনুযায়ী যদি কেউ কোনো কথা বলে আমার নবীজির সম্মানে আঘাত এনে যদি কেউ কথা বলে ওই সময় আপনি যদি নামাজ অবস্থায় থাকেন আপনি যদি আল্লাহর ইবাদত অবস্থায় থাকেন আর যদি নবীজির সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যদি ডাকে সে যায় তখন নামাজ অন্যান্য ইবাদত ছেড়ে আমার নবীর সম্মান রক্ষার জন্য জিহাদের ময়দানে নামা আমার আপনার জন্য ওয়াজিব কথা কোন ঠিক কি না আপনি দুই রাকাত নামাজ পড়ছেন
নবীজির জন্য ডাক আছে দুই রাকাত নামাজ আপনি বাকি রেখে আমার নবীজির সম্মান রক্ষা করার জন্য আমার নবীজির ডাকে আপনি সাড়া দিবেন আল্লাহু আকবার বলুন বলে হুজুর বাকি যে দুই রাকাত নামাজ ছিল এটা কি পড়তে হবে নাকি নাকি আবার প্রথম রাকাত থেকে পড়তে হবে না না আপনি যেই দুই রাকাত অথবা এক রাকাত বাকি নামাজ ছিল আপনি নবীজির ডাকে সাড়া দিলেন বাকি এক অথবা দুই রাকাত যেই রাকাতগুলো বাকি ছিল ওই রাকাতগুলো আপনি শেষ করে দিবেন আপনার পুরো নামাজ আদায় হয়ে যাবে আমার নবীজির অনুসরণ যে করবে আমার আল্লাহর অনুসরণ করলো আল্লাহু আকবার বলো আমরা নবীজির মহব্বত চাই কি নাম নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে রাখতে চাই কি নাম আমরা নবীজির জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছি না নাই